তৃণমূলের চল্লিশ বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি মোদী রাজনীতিতে চাঞ্চল্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তৃণমূলের চল্লিশ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনি বলেন তৃণমূলের চল্লিশ জনের বেশি বিধায়ক আমাদের সাথে যোগাযোগ রাখেন তেইশে মের পরে তারা বিজেপিতে যোগও দেবেন প্রধানমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই দাবির প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র ড্যারেক ও ব্রায়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সপায়ারি বাবু বলে কটাক্ষ করে বলেন কোনো তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন না আপনি ভোট প্রচারে নাকি ঘোড়া কেনাবেচা করতে এসেছিলেন তা বোধগম্য নয় ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বলেও ডেরেক ও ব্রায়ন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা করে বলেন দিদির নির্বাচনী প্রচার মানে শুধু মোদী আর বিজেপিকে গালি দেওয়া এখন পশ্চিম বাংলায় মানুষের ভোটের হাত দেখে ইভিএমকে গালি দিতে শুরু করেছেন বাংলায় ভোট দেখে দিদির মেজা যে এত খারাপ হয়ে গিয়েছে যে তৃণমূলের লোকজনও পাশে যেতে ভয় পাচ্ছে দিদি যতই গালি দিন বাংলার মানুষ ঠিক করে ফেলেছে তেইশ মে আরও একবার বিজেপি সরকার হবে দিদি বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন গণতন্ত্র সাথে প্রতারণা করেছেন বিজেপির লক্ষ্য দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা কিন্তু বিরোধীদের লক্ষ্য শুধু মোদী বিরোধিতা করা তৃণমূলের গুন্ডারা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের চোখে একটাই স্বপ্ন বিজেপি বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন বিজেপি ক্ষমতায় থাকলে কোনো মানুষ শান্তিতে থাকবে না বলে সবাইকে সতর্ক করে দিয়ে ওদেরকে ভালো করে গণতান্ত্রিক উপায়ে কবর দেওয়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদা হাইস্কুল ময়দানে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান মমতা বলেন বিজেপি থাকলে মানুষ আর শান্তিতে থাকবে না আমরাও পুজো আচ্ছা করি কখনো দেখেছেন গদা নিয়ে বেরোতে কিন্তু ওরা গদা নিয়ে মিছিল করছে কার মাথা ফাটাবে গদা দিয়ে আমরা মিছিল করি প্ল্যাকার্ড নিয়ে ওরা গদা দিয়ে মিছিল করছে তলোয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসঙ্গে থাকতে হবে কারণ এই দেশটা আমাদের এই রাজ্যটা আমাদের মমতা বলেন ওরা ইতিহাস বদলে দিচ্ছে সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করছে এবার মানুষ ওদেরকেই বাতিল করে দেবে মমতা বিজেপির সমালোচনা করে বলেন ওদের মগজ মরুভূমি মাথা অনুর্বর শুধু দাঙা করে আর হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করে মানুষের মধ্যে ভাগাভাগি করে মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় আসার আগে মোদীবাবু বলেছিলেন আচ্ছে দিন আসবে নির্বাচনে জেতার পরে উনি শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন আর নির্বাচনের আগে এখন মানুষ কাছে ভোট চাইতে এসেছেন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেড়েছে দুই কোটি মানুষ বেকার হয়েছে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে দলিত সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এটাই কি আছে মুখ্যমন্ত্রী বলেন বনগাঁ কেন্দ্রের জন্য মমতা ঠাকুরের নাম বড়মা বিনা পানি দেবী সুপারিশ করেছিলেন মতুয়া সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস অনেক উন্নয়নমূলক কাজ করেছে বিগত তিরিশ বছর ধরে আমরা বড়মার খেয়াল রেখেছি তার চিকিৎসা করিয়েছিল তখন এরা কোথায় ছিল আজ বিজেপি এসে প্রীতি দেখাচ্ছে কোনো দিনও ওরা ঠাকুর বাড়িতে যায়নি আমি বরাবর সেখানে যেতাম মুখ্যমন্ত্রী এই দিন মতুয়াদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সেই সব উল্লেখ করে বলেন গাইঘাটায় হরিচাঁদ গুরুচাঁদ নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে কৃষ্ণনগরে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে মতুয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মতুয়া উন্নয়ন পর্ষদ নমসূদ্র উন্নয়ন পর্ষদ গঠন করেছি মমতা এদিন বিজেপি শাসিত আসামে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে সেখানকার বাঙালিরা যে দুর্ভোগে পড়েছেন তা উল্লেখ করে বলেন আসামে এনআরসি করে চল্লিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে যার মধ্যে বাইশ লোক হিন্দু বাঙালি বিজেপি বলেছে বাংলায় এনআরসি করবে বাংলার মানুষের গায়ে হাত দিলে বাংলার মানুষই ওদের বিচার দেবে তিনি আরও বলেন কালো ধন বাইরে থেকে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে ফেরত দেওয়ার কথা বলেছিল কোথায় গেল বাবু আপনার দলের টাকা কত বেড়েছে কত সম্পত্তি বেড়েছে এত টাকা এলো কোথা থেকে হিসেব হবে না আগামী দিনে এসবের হিসেব হবে নোট বাতিল করেছিলেন কার স্বার্থে একশো জন মানুষ সেই সময় মারা গিয়েছিল চাষিরা চাষ করতে পারেনি দোকানদাররা দোকান চালাতে পারেনি কত মানুষ ব্যাংকের টাকা তুলতে পারেনি আগামী দিনে জেনে রাখবেন ব্যাংকের এমন হাল করে রেখেছে ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাবেন কিনা তার কোনো ঠিকানা নেই দেশটি সর্বনাশ করে দিয়েছে উনি যদি একদিনে নোট বাতিল করে দেয় যারা কাজ করছিল তাদের চাকরি বাতিল করে দেয় বারো হাজার কৃষক আত্মহত্যা করে সবাইকে যদি বাতিল করে দেয় দেশের ইতিহাস বাতিল করে দেয় বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বাতিল করে দিচ্ছে তাহলে বাবুকে আপনারা বাতিল করবেন না কেন পাঁচ বছর ধরে ওরা অনেক কষ্ট দিয়েছে ওদের মানুষকে আর নয় আগামী দিনে ছয় মে একটা করে ভোট দিয়ে মোদিকে বাতিল করে দিন বিজেপিকে বাতিল দাঙ্গা বাতিল গুন্ডা বাতিল করে দিন মমতা আরও বলেন চৌকিদার এবার বিদায় নেবে আজ নির্বাচনের ফলে তিনশো পঁয়ষট্টি হবে আগেরবার উত্তরপ্রদেশের জন্য জিতেছিল উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসন আশিটার মধ্যে ওরা তেহাত্তরটি পেয়েছিল আর এবার যা শুনছি তেরোটাও পাবে না বিজেপি কোথা থেকে জিতবে অন্ধ্রপ্রদেশে জিরো তেলেঙ্গানাতে জিরো কর্ণাটকে কয়েকটি মাত্র কেরালায় জিরো বাংলায় জিরো উড়িষ্যায় জিরো উত্তরপ্রদেশে যদি পায় তেরো তার মানে তো একেবারে হারো এসব জায়গায় হারবে সেজন্য বাংলায় উঁকি ঝুঁকি মারছে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করতে চাচ্ছে আর এস এ এস এর সমালোচনা করে মমতা বলেন আর এস এ এস এর প্রচারকরা আগে হাফ প্যান্ট পরে দৌড়াতো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আর এখন টাকার বাক্স আর শপিং মল নিয়ে দৌড়াচ্ছে কত টাকা আমি রামকৃষ্ণ মিশনকে সম্মান করি ভারত সেবাশ্রমকে সম্মান করি অনুকূল ঠাকুরকে করি আমি আর এস এ এস এর সম্মান করি না মমতা এদিন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরকে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি বিজেপি সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়ে বিজেপিকে দিল্লি থেকে বিদায় করে দেওয়ার আহ্বান জানান যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে ভয়াবহ লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিল বলেছেন লেবাননের ওপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেয়া হলে এর জবাব হবে ভয়াবহ তবে লেবানন কখনোই যুদ্ধের সূচনা করবে না তিনি বলেন অধিকৃত সেবা কৃষিক্ষেত্র হচ্ছে লেবাননের অবিচ্ছেদ্য অংশ লেবাননের জনগণ কখনোই এই বিষয়ে ছাড় দেবে না আগ্রাসীদের বিরুদ্ধে নিজেদের অবস্থান অটুট রাখবে লেবাননের সেবা কৃষি অঞ্চলটি সিরিয়ার গোলান মালভূমির পাশেই অবস্থিত অধিকৃত গোলান মালভূমির মতো এই ভূখণ্ডকেও আমেরিকা ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন জিব্রান বাসিল আরও বলেন সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে আমেরিকা যে ঘোষণা দিয়েছে তা আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন তবে এই ধরনের ঘোষণার মাধ্যমে অন্যের ভূখণ্ড গ্রাস করা যাবে না বিশ্বের কোনো দেশ তা মেনে নেবে না ইরানি তেলের বিকল্প অসম্ভব আমেরিকাকে বলল ভারত ভারত বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে অন্য কোনো দেশ হতে সেই শূন্য স্থান পূরণ করা অসম্ভব ব্যাপার সেই ক্ষেত্রে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই ইরান থেকে ভারতকে তেল আমদানির অনুমতি দিতে হবে ভারতের প্রভাবশালী হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে বুধবার ভারত সহ দশটি দেশের জন্য ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ছাড়ের মেয়াদ শেষ হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরান থেকে তেলকে কেনার বিষয়ে কাউকে আটছাড় দেয়া হবে না মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কোনো দেশ তেল কিনলে সেই দেশকেও নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে হিন্দুস্তান টাইমস মঙ্গলবার বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন নয়াদিল্লির বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া ছাড়াই ইরান থেকে তেল আমদানির সুযোগ দিতে হবে এসময় সময় তিনি পম্পেওর কাছে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করেন তিনি বলেন ইরান থেকে ভারত প্রতি বছর দুই কোটি পঁয়ত্রিশ লাখ টন তেল আমদানি করে এই বিশাল তেলের ঘাটতি অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব নয় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ